শুধু সিলেটের বেলায় আসলে অর্থনৈতিক মন্দা অবস্থার কথা উঠে আসে। মাত্র 1228 কোটি টাকার এটার জন্য যদি সরকারের এত দণ্ডদশা হয় আমি তো ভাবতে পারি না। ঢাকায় বসে বসে প্ল্যান করে করে দিলাম, যেটা এক্সপার্টরা অপিনিয়ন দিয়েছেন সেটাই বাস্তবায়ন করতেছেন না। আর এখানে ডিসি সাহেবের অফিসে কনফারেন্স, আর বিভাগীয় কমিশনার অফিসার সাহেবরা আসলেন, মিটিং একটা করলেন, তাদেরটা কোথায় নিয়ে গেলেন, একটা কাজ একটুকু হয়েছে। এটা আমাদের পাছা মারার বিষয়, আমাদের অস্তিত্বের প্রশ্ন। আল্লাহ না করো এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করুন। এই জনকে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা বলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এক্সপার্ট অপিনিয়ন সহ সব কিছুই আছে। দুর্ভাগ্য হল গত বছর যখন একসঙ্গে একই সপ্তাহের মধ্যে 7-8 দিন 7 বার যখন আর্থিক হলো, ঘন ঘন আর্থিক হলো, তখন সমস্ত জাতি যেন নড়ে চড়ে বসলেন যে মনে হলো যে পরবর্তী পদক্ষেপটা মনে হয় আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা করে দেব। এটা এই আর্থিক আর বলে আসে না কখন এটা কোন মাত্রায় আসবে সেটা কেউ বলতেও পারবে না। বাট এটার জন্য বিশেষজ্ঞরা বলছেন যে যে কোনো সময় এটা গড়তে পারে, এবং এই জন্য বাংলাদেশের সিলেট অঞ্চলটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা যদি আল্লাহ না করুক এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন মানুষকে রেস্কিউ করার জন্য যা যা প্রয়োজন ছিল এবং কিছু কিছু এক্সপার্ট অপিনিয়ন ছিল যে এগুলো এই পদক্ষেপগুলো গ্রহণ করে রাখার জন্য, এর মধ্যে অন্যতম ছিল সিলেট সিটি কর্পোরেশন এলাকায় রেস্কিউর জন্য ফায়ার সার্ভিসের যেসব বড় বড় যেমন 14-তলা, 10-তলা, 12-তলা ভবন রেস্কিউর জন্য যে সকল ইকুইপমেন্টস থাকার কথা সেটা এখন পর্যন্ত আসেনি, কারণ তাদেরকে সেভাবে জায়গায় এখন পর্যন্ত দেওয়া। আজকে থেকে 4 বছর আগে যদি আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা অ্যাপ্রুভ হতো তাহলে আজকে কিন্তু 4 বছরের মাথায় অন্তত 60-70% কাজ আমরা শেষ করতে পারতাম। এখন যে জিনিসটা আজ থেকে 4 বছর আগে 10 টাকা ছিল সেটার মূল্য এখন 90 টাকা হয়ে গেছে। তো এখন যেটা 5000 কোটি টাকার ভিতরে ছিল আগে এখন 15000 কোটি টাকায় হবে কিনা আমি যাও, কারণ কবে ওয়াসা বহুগুণন হবে, কবে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে, আর কবে এই মানুষের পানির চাহিদা পূরণ হবে। এর মধ্যে যদি আল্লাহ না করুক আর্থিক হয় অতটা মানুষের বিশুদ্ধ খাবার পানিটার ব্যবস্থা থাকবে না, কারণ আমাদের সেই সোর্স নাই। তাই আমি আপনাদের মাধ্যমে আমার নগরবাসী তথা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমি জনগণকে এবং আপনাদেরকে অবহিত করলাম এই ব্যাপারে। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় 4-4টি ডিও দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়, যেভাবে আছে এইভাবেই পড়ে আছে। শুধু সিলেটের বেলায় আসলেই অর্থনৈতিক মন্দা অবস্থার কথা উঠে আসে, কিন্তু আপনারা দেখেন গত কয়েকটা একনেকে হাজার হাজার কোটি টাকা অ্যাপ্রুভেল হয়েছে। আমাদের এই সিলেট মহানগরীতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের 25 কিলোমিটার পর্যন্ত রাস্তায় অ্যাপ্রুভেল হওয়া সত্ত্বেও গত একটেক সভায় থেকে প্ল্যানিং মিনিস্ট্রি একনেক সভা থেকে আমাদের এই আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের সবটা হয়েছে, সিলেটের এই বিদ্যুৎ প্রজেক্টটা বাতিল করা হয়েছে। এই এইটা যেটা হয়েছে এটা যদি আমরা এই অ্যাপ্রুভটা যদি আমরা এই একনেক সভাতে বাধা দিত তাহলে আমাদের সিলেটের আজকে মহানগরীর অধিকাংশ রাস্তা আন্ডারগ্রাউন্ড বিদ্যুতে চলে যেত, আজকে তাদের জন্য তত না। এবং এটা আর্থিকের জন্য একটা সিকিউর, মানে মাটির নিচে থাকতে পারে, এখন উপর থেকে যদি এটা ছেড়ে যায় ডিজাস্টার হয় আমরা আরো দুর্ঘটনায় পড়তে। মরহুম আব্দুল মালিক আব্দুল মুহিত
ব্যাপারে প্রথম পদক্ষেপ নিয়ে যেটা সহযোগিতা করেছেন, এরপরে এটা এটা আমাদের কাছামারার বিষয়, আমাদের অস্তিত্বের প্রশ্ন। আল্লাহ না করো এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করুন, কিন্তু এর আপনারা সবাই জানেন এই ধরনের একটা সিরিয়াস যে আপনার সামনে উপস্থিত। গত কয়েকদিনে কয়েকবার হয়েছে, এখন দেখা যায় ওই ঢাকায় বসে বসে প্ল্যান করে করে দিলাম, যেটা এক্সপার্টরা অপিনিয়ন দিয়েছেন সেটাই বাস্তবায়ন করতেছেন না। আর এখানে ডিসি সাহেবের অফিসে কনফারেন্স, আর বিভাগীয় কমিশনার অফিসার সাহেবরা আসলেন, মিটিং একটা করলেন, এজেন্ডা কোথায় নিয়ে গেলেন, একটা কাজ একটুকু হয়েছে। এখন আসেন আমাদের ঝুঁকিপূর্ণ ভবনগুলো আমরা কি করলাম, আমরাই পারতেছি না আমাদের ভবনগুলো বানতে। বলবেন আপনারা সিটি কর্পোরেশনের নিজস্ব সিটি সুপারমার্কেট ভাঙে না কেন, আমরা তো সমবায় অবস্থায় প্রস্তুত, কিন্তু মহামান্য আদালত যদি আমাদেরকে উচ্চ আদালত থাকে যদি কোনো ধরনের ইনজাংশন থাকে বা এটা যথাযথ, তখনই আমাদের যাওয়ার জায়গাটা বন্ধ হয়ে যায়। আমরা এই ব্যাপারে উচ্চতর আদালতে আমাদের অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা আমাদের লয়ার নিয়োগ করে লক্ষ লক্ষ টাকা করে আমরা এটা গাড়ি নিয়ে আমরা পার্টিসিপেট করতেছি। বাট এটা তো বুঝেন তারিখ এবং হেয়ারিং শুনতেই হবে টাইমের পেপার, এর জন্য আমরা পারতেছি না। নতুবা আমার পাশে এই সিটি সুপার মার্কেট সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ, সুপার মার্কেট ঝুঁকিপূর্ণ। অবশ্য একটা আদেশ এসেছে সমবায় ভবন, আমরা এটা প্রস্তুত, এটা হাইকোর্ট থেকে অর্ডার এসেছে, আমরা এটা অনন্ত বিলম্বে অত দূরে এই সপ্তাহের মধ্যে আমরা এটা একসঙ্গে যাব। কারণ পূর্ব অবস্থায় যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে আমরা বলতেছি, আপনারা মালামাল সরাই ফেলেন, আমরা আমাদের আদালতের নির্দেশ অনুযায়ী আমরা এটা ইভিকশনে যাব। তা আমার প্রশ্ন আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বিষয়টা একটু গুরুত্ব সহকারে মনে হয় প্রচার মাধ্যম তুলে ধরা দরকার। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের 4,500 কোটি টাকা এটা হলো না, নতুন এক্সটেনশন সিটির জন্য আমরা 4,500 কোটি টাকা রাস্তা ড্রেন বিদ্যুৎ এরপরে আমাদের এসটিএস এগুলো করার জন্য সেটাও হলো না, ভূমিকম্পের জন্য আমরা 4টা খেলার মাঠ 4টা গরুর হাট ইত্যাদি আমরা ব্যবহার করতে পারতাম, ভূমিকম্প যদি হয় তাহলে আমরা অফেন্স ফেসে নিতে পারতাম, সেটাও অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আটকা পড়ে আছে। আমি অর্থ মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়ের এমন কেউ নাই যাদের কাছে আমরা দোকনা দিই নেই। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে দিয়েও চিঠি লিখিয়েছিলাম, যেহেতু তার কনস্টিটিউয়েন্সি তাকে দিয়েও বলেছিলাম, তিনি একাধিকবার বলেছেন, জানি না দুর্ভাগ্য এখান থেকে সেটা সারপত্র দেওয়া হয় নাই, যার কারণে আমরা এই কাজগুলো করতে পারতেছি না। আমাদের এখানে আমরা এটা বিশ্বব্যাংকের আওতায় না, এটা বিশ্বব্যাংকের সহায়তায় সিলেট সিটি কর্পোরেশনের 6th ফ্লোরে আমরা আপৎকালীন সময় দ্যাট ইজ আর্থকুইক বা ইউর ডিজাস্টার হলে পরে কি ধরনের আগাম সিগনাল বা আমাদের কোন জায়গায় ডিস্ট্রয় হয়ে গেলে ডিজাস্টার হয়ে গেলে ওই জায়গাটা লোকেশন করা, তাৎক্ষণিক মানুষদেরকে তখন তো কোনো কমিউনিকেশন থাকবে না, বিদ্যুৎ থাকবে না, মোবাইল থাকবে, কিছুই থাকবে না, তখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে এখান থেকে আমরা দেখে দেখে রেস্কিউ। কিন্তু আপনি যা যে জিনিসপত্র দিয়ে আপনি রেস্কিউ করবেন সেটা তো নাই, সেটা তো নাই। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে আমার মনে হয় এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা জাতীয় পত্র পত্রিকা প্রচার মাধ্যমে আপনারা মাধ্যমে আমরা দাবি করছি, অনতিবিলম্বে আর কিছু না হোক এই ডিজাস্টারের কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয়ে শুধু একটি ছাড়পত্রের জন্য মাত্র 1,200 কোটি টাকা
মাত্র 1228 কোটি টাকার এটার জন্য যদি সরকারের এত দন্ডদশা হয় আমি তো ভাবতে পারি না। কিন্তু আগের সপ্তাহে দেখেন একটাকে কয়েক হাজার কোটি টাকা ওনারা বিভিন্ন প্রজেক্টে দিয়েছেন। সিলেটের বেলায় এটা কেন ঢাকা সিলেট রোডের অবস্থা সেমনি জিজ্ঞেস করলে কি অধিগ্রহণ হয় না, বাজারঘাটের রাস্তা দেখেন অবস্থা চলছে চলছে কিন্তু এটা চলছে কিন্তু বিমানবন্দর থেকে যে বাজারঘাট যাবে সেটা কোনো খবর নেই। জিজ্ঞেস করলে হয় টেন্ডার হয়েছে প্রজেক্ট ফার্স্ট, এটা তো আগে 14 বছর ধরে শুনছি।